তোমার উপসেসু ভেরগাঁও ভেরগাঁওর উডমারিত আর ইতিমধ্যে ভারতবর্ষের সকল রাজ্যতে অহাকালির যে লক্ষ্মী মা লক্ষ্মী পূজা ইতিমধ্যে উডমারিত উখল মাখল পরিবেশ তিনিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীর ইতিমধ্যে ইয়ার কমিটিয়ে কার্যসূচী গ্রহণ করেছে। আমার ক্যামেরা পার্সন সহযোগে আমার দৃশ্য সমূহ দেখাইছে। এনেক প্রায় 2 কোটি টকার প্রায় এনেক গাঁৱৰ ৰাইজে নিজৰ ধনৰ গাঁঠি ধন ভাঙি কেনে এনেকৈ নির্মাণ কৰিছিলে মন্দিৰটো। আর প্রত্যেক বছৰে প্ৰায় 50,000 ভক্ত এইখন উদমাৰী গাঁৱত ভিৰাভিৰ কৰে। আৰু তেওঁলোকে যি তিনিদিনীয়া কাৰ্যসূচী লৈছে ইতিমধ্যে বহু ব্যয় বহুল টকার একটা বাজেট লই কেনে তেওঁলোকে ইতিমধ্যে এই কার্যসূচীসমূহ তেওঁলোকে আগুয়াই লৈ যাবৰ কাৰণে গাঁৱৰ ৰাইজ ওলাই আহিছে। ইতিমধ্যে প্ৰায় হাজাৰ হাজাৰ গাঁৱৰ লোক ইতিমধ্যে ভিৰ কৰিছে। আৰু অহাকালি ঠিক ৰাতিপুৱাৰ পৰাই যি তিনিদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচী মা লক্ষ্মীৰ তেওঁলোকে প্ৰায় কমিটিয়ে জনাইছে যে 50,000তকৈ অধিক ভক্ত ইয়াতে সমাবেশ কৰিব আৰু সকলোকে শুশ্রূষা করার ক্ষেত্রে ইয়ার কমিটিয়ে সম্পূর্ণভাবে দায়বদ্ধতাভাবে কাম করে যাব। আর সকল ভক্তকে নিজের প্রসাদ মা লক্ষ্মীর প্রসাদ দিবর কারণে ইতিমধ্যে ব্যবস্থা করেছে। আমার মাজত পূজা কমিটির বিষয়ববী আছে, তেওঁৰ আমি পুরপটিয়াকৈ আমি জানিব বিচারিম কি কয় তেওঁ যে অহাকালির যে তিনিদিনের যে বর্ণাঢ্য কার্যসূচী মা লক্ষ্মীর কি কয় আপনাদের কি কব পোনপ্রথমে মই আপোনালোকৰ চেনেলৰ শুভেচ্ছা জনাইছিলোঁ। অহাকালিৰ পৰা আমাৰ যিহেতু লক্ষ্মী পূজা হ'ব তাতে আমাৰ তিনিদিনীয়া প্ৰগ্ৰাম লৈছে। এইবাৰ যোৱা বছৰ আমি মন্দিৰটো ইনগ্ৰেশ্যন কৰিলোঁ ৰাইজৰ সহযোগত। এইবাৰে আমাৰ ছেকেণ্ড জেনুৱাৰীতে কিবা প্ৰগ্ৰাম হ'ব জেনুৱাৰীতে যোৱা বছৰ ইনগ্ৰেশ্যন কৰিছোঁ। তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে প্ৰথম কাৰ্যসূচী আমাৰ যোৱা লৈছে পুটিমাছ কিবা হ'ব কি বুলি কয় অহাকালি আমাৰ পূজাটো হ'ব। নেক্সট দিনা আমাৰ জেনুৱাৰীতে কালচাৰ প্ৰগ্ৰাম হ'ব। হয়, ইতিমধ্যে কমিটির বিষয়বীসকলে জানাইছে যে এই মা লক্ষ্মী মন্দিরত যদি কোনোবা আপনার আশা থাকে বা কিনা আপনার মানক থাকে যদি নিষ্ঠা সততার আহিকে যদি এই মন্দিরত যদি নিজের মানক যদি সিদ্ধি করবর কারণে বা ভগবানের মা লক্ষ্মীর ওসর যদি স্বর্ণাপন্ন হয় তেতিয়াহলে তেওঁৰ যি মানক সম্পূর্ণভাবে বিশ্বাসত পরিণত হয়। আর ইতিমধ্যে আরও এজন আমার মাজত বিষয়ববীয়া আছে, এই মন্দিরের প্রায় ওতপ্রোতভাবে জড়িত, গতি আমি নিজের মানক যদি সিদ্ধি করবর কারণে বা ভগবানের মা লক্ষ্মীর ওসর যদি স্বর্ণাপন্ন হয় তেতিয়াহলে তেওঁৰ যি মানক সম্পূর্ণভাবে বিশ্বাসত পরিণত হয়। আর ইতিমধ্যে আরও এজন আমার মাজত বিষয়ববীয়া আছে, এই মন্দিরের প্রায় ওতপ্রোতভাবে জড়িত, গতি আমি পুনপটিয়াকৈ খবর লাইভ দর্শকের তরফের আমি জানিব বিচারিম যে অহাকালি কি কি কার্যসূচী লব আর কেনেকৈ আপনাদের করম বলে ভাবিছে। অহাকালি আমার সন্ধ্যার পর পূজা আরম্ভ হব, রাতেপা 10টা বাজার নাম প্রসঙ্গ হব আর সন্ধ্যা ঠিক 7টা বাজার লগেলগে আমার পূজা আরম্ভ হব। আমার পুরো ফুল রাত আমার পূজা চলি থাকিব। আর নেক্সট ডে আমার রাতেপর আরম্ভ দুপুরে আমার খেরাই কৃষ্টির পড়াশন আছে পুরা 8টা থাকিব। আর আমার রবিবার রাতে পূজা শেষ হওয়ার পিছত আমার সিনেমা প্রদর্শন আছে রবিবার রাতে। আর সোমবারে থাকিব আমার রাতেটো ফাংশন থাকিব, নেক্সট ডে আমার ফাংশন থাকিব মঙ্গলবারে। গতি সকল রাইজরে অপস্থিত কামনা করেছি যাতে আমি এই উদমারী রাইজে যে আশা করছো সকল রাইজক বা সকল ভক্তকে আমি অলপ হলেও সহায় সহযোগ পারিম বলে ভাবিছো বা তেওঁলোকক আশীষ লওয়ার বাবে আমি ব্যবস্থা করেছো যাতে সকল ভক্তে যাতে আমার উপস্থিত থাকে তাকে আশা করি। হয় মই এনেকৈ কাৰণ আজিৰ যি অহাকালিৰ যি মা লক্ষ্মী পূজাৰ ইতিমধ্যে প্ৰস্তুতি সম্পূৰ্ণ তুংগত হৈ উঠিছে। গতিকে সকলো খবৰ লাইক লাইভৰ দৰ্শকক আমি অনুৰোধ জনাইছোঁ, অহাকালি যি কাৰ্যসূচী আছে আপোনালোকে সকলোৱে মা লক্ষ্মীৰ চৰণত সেৱা ল'ব কাৰণে একবাৰ ভেৰগাঁৱৰ উদমাৰিত আহক। ধন্যবাদ।